মাত্র 36 ফিট বাই 45 ফিট জায়গার মধ্যে অনেক সুন্দর একটি টিপ্লেক্স বাড়ির ডিজাইন। পিও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি টিপ্লেক্স বাড়ির ডিজাইন, আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ আতিকুজ্জামান ভাইয়ের জন্য। ওনার বাড়ি সিরাজগঞ্জ দেবনাথপুরে। তো ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিয়ে। দর্শক বন্ধুরা, প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে সুন্দর একটি আধুনিক মডেলে বাড়ি করবে। সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর হবে। দর্শক বন্ধুরা, আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায়, বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা সম্পূর্ণ হোয়াইট কালার সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজিয়েছি। দর্শক বন্ধু, এই ডিজাইনটি একেবারে টোটালি ভিন্নভাবে আমরা সেট আপ করেছি, কেননা এক একজনের চাহিদা এক এক রকম থাকে, একজন রুচি এক এক রকম থাকে। তো এই ডিজাইনটি আমরা ওনার চাহিদার আলোকে খুবই সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধু, আমরা যদি বিল্ডিংটি অফার অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আমরা এখানে যে ফোর্সের ডিজাইনটি দিয়েছি এখানে একটি রাউন্ড স্ল্যাব দিয়েছি, খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আর এই ডিজাইনটিতে আমরা অনেক সুন্দর একটি গোল্ডেন কালার সমন্বয়ে আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়েছি। দর্শক বন্ধু, এখানে কর্নারে দুটি পিলার দেওয়া আছে, পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে অনেক সুন্দর একটি পিলার দেওয়া আছে, পিলারগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে যে ফোর্সের পিলারগুলো দেখতেছেন, ফোর্সের পিলারের ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি, পিলারগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। ফোর্সের ডিজাইনটি উপরে দুই চালা দিয়েছি, এখানে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। দর্শক বন্ধু, এখানে যে মেইন ডোরটি দেখেন এটি আমরা গ্লাসের একটি ডোর রেখেছি, ডোরটি অবশ্যই আপনারা ভালো করে দেখেন। এবং দর্শক বন্ধু, আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি, বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে, বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে ব্যবহার করেছি। দর্শক বন্ধুরা, এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি, ক্লাসিক্যাল ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর এখানে অনেক সুন্দরভাবে আমরা রূপটালি দিয়েছি, রূপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে। আমরা বাংলায় সকল স্থানে অনেক সুন্দর সদের ডিজাইনগুলো করে দিয়েছি, আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে হবে। দর্শক বন্ধুরা, এখানে যে ফোর্সের ডিজাইনগুলো আমরা করেছি এগুলো খুবই সুন্দর রাউন্ড স্ল্যাব দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। আর এখানে যে মেইন ডোরটি দেখতেছেন, মেইন ডোরটি আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে করে দিয়েছি, মেইন ডোরটির ডিজাইন, মেইন ডোর দুই পাশে দুটি ফিলার দিয়েছি, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে কিছু ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি। দর্শক বন্ধু, ডোরের উপর আমরা অংশে আমরা খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে দিয়েছি। আর মেইন ডোরটির দুই পাশে আমরা বিট রেখেছি, বিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন। আর পুরো বিল্ডিংটিতে আমরা ড্যাববিটের সমন্বয়ে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজি, প্রত্যেকটি ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে আমরা ড্যাববিট করেছি। আর এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো আপনি দেখেন, প্রত্যেকটি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে আমরা ক্লাসিক্যাল ডিজাইনগুলো সাজি। দর্শক বন্ধু, এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখতেছেন, ব্যালকনির ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। এখানে একটি গোল্ডেন কালারের গ্রিল রেখেছি আমরা, আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন করে খুবই সুন্দরভাবে আজকের এবারের ডিজাইনটি আমরা সাজি। দর্শক বন্ধুরা, অনেকেই প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করে নেন। দর্শক বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাকে বলে থাকি আমরা কী কী একটি ডিজাইনে দিয়ে থাকি। আমরা একটি ডিজাইনে ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, 3D আর্কিটেকচারাল ডিজাইন, টোটাল ম্যাটেরিয়াল, টোটাল ড্রয়িং ডিজাইনটা আমরা করে দিয়ে থাকি। দর্শক বন্ধুরা, অনেকে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের ডিজাইন ফিটা মনে হয় একটু বেশি, ভাই আপনি ভালো একটা কাজ করলে 10 টাকা ডিজাইন ফি বেশি দিয়ে যদি আপনি ভালো কাজটা করেন অবশ্যই তাহলে আপনার জন্য ভালো হবে, কেননা আপনি চাইলে এই বিল্ডিংটি ভেঙে কিন্তু আবার করতে পারবেন না। মানুষের সারা জীবনের কষ্টে অপরিচিত টাকা দিয়ে একবারে মানুষ বিল্ডিং করে, তো আপনি নিজের টাকাটাও আসলে এইভাবে আপনি সারা জীবন কষ্ট করে টাকাগুলো ইনকাম করে একবারে আপনি বিল্ডিংটা করবেন। তো বিল্ডিংটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। দর্শক, আমাদের বিল্ডিংটি ফেরাফিটটি যদি আপনাকে দেখাই, এখানে টোটাল ফেরাইফিটটি আমরা আসলে বিটের সমন্বয়ে আজকের এই ফেরাইফিটটি আমরা সাজিয়েছি, বিটের সমন্বয়ে টোটাল ফেরাইফিটের ডিজাইনটা আমরা করে দিয়েছি। দর্শক বন্ধুরা, এখানে যে জানলার ডিজাইনগুলো আপনারা দেখতেছেন, জানলার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর ক্লাসিক্যাল একটি ডিজাইন দিয়ে আমরা জানলার ডিজাইনগুলো করেছি। দর্শক বন্ধুরা, কর্নারে আমাদের যে ফিলারটা দেখতেছেন, ফিলারটি আমরা খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে করে দিয়েছি। আর আমাদের সেকেন্ড ফ্লোরের এখানে যে বিটগুলো দেখুন, বিটগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আপনি আমার কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না, আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনার অনেক সুন্দর হবে। দর্শক বন্ধুরা, আমাদের যেই সাইটওয়ালের ডিজাইনে দিন, সাইটওয়ালের ডিজাইনটা আমরা টোটাল করে দিয়েছি, সাইটওয়ালের ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি। আর এখানে যে মেইন গেটটি দেওয়া আছে, মেইন গেটের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আর বাড়ির ভিতরে টোটাল জায়গাটি আমরা ল্যান্ডস্কেপ করেছি। দর্শক বন্ধুরা, এখানে একটি বসার স্পেস রেখেছি আমরা। আর যদি আমরা রুফটপটা দেখি, রুফটপে আমরা এখানে একটি সিঁড়ি দোলনা রেখেছি, এখানে একটি বসার স্পেস রেখেছি। আর এখানে আমাদের সিঁড়ি রুমের ছাদটি টোটালি আমরা একটি ছাদ একসাথে করে ফেলেছি, এটা চৌচালা করে খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি। দর্শক বন্ধুরা, আর এখানে যে ফেরাফিটটি দেখবেন, ফেরাফিটটি আমরা
একটু রূপটালির সমন্বয়ে আজকের এই ফেরাফিটির ডিজাইনটা আমরা সাজি। দর্শক বন্ধুরা, আমাদের যে কর্নারের ফিলেটটা, আমি যদি ফিলেটটা আপনাকে দেখা যায়, মানে আমাদের যদি এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখি, তাহলে এই কর্নার ডিজাইনটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি। দর্শক বন্ধু, এই কর্নার ডিজাইনটিও আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি। এখানে যে ফিলারটি দেখবেন, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজি। দর্শক বন্ধুরা, আমরা যদি ওয়াল ছাড়া আমাদের বিল্ডিংটি দেখি আমি, তাহলে আমরা যদি ওয়াল ছাড়া বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আপনি বিল্ডিংটি যে দিক থেকে তাকাবেন, এদিক থেকে ভিউটি খুবই সৌন্দর্য দেখা যাবে। কেননা আমরা চাই, আমাদের আর্কিটেক্ট প্রতিনিয়ত চেষ্টা করে খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো পরিপূর্ণভাবে সাজানোর জন্য। কেননা আপনি আসলে অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করে চেষ্টা করেন সুন্দর একটি বাড়ি করতে, তো আমরা আপনাদের আসলে কষ্টটা অনেক মূল্যায়ন করি। এবং আমরা আগে ক্লায়েন্টের চাহিদাগুলো বুঝে নিই, কী কী চাচ্ছে এবং কীভাবে আপনি বাড়িটা করতে চাচ্ছে, ক্লায়েন্টের চাহিদাগুলো বুঝে আমরা আসলে ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো আমাদের এক একটি ডিজাইন এক এক রকমভাবে আমরা করার চেষ্টা করি। দর্শক বন্ধুরা, তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো, এই বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, কীভাবে এই বিল্ডিংটি করলে সবচেয়ে বেশি সৌন্দর্য হবে। আর এখানে আমি যদি আপনাকে দুটি ডোর দিয়েছি, আমরা ফোর্সে আসার জন্য এখানে একটি ডোর রেখেছি, এখানে একটি ডোর রেখেছি, এখানে একটি ডোর রেখেছি, এখানে একটি ডোর রেখেছি। যেহেতু আমাদের মেইন গেটটি বাদ দিয়েও আপনি প্রতি রুম থেকে আপনি ফোর্সের ডিজাইনটি ব্যবহার করতে পারবেন, ব্যালকনির ডিজাইনটি আপনি ব্যবহার করতে পারবেন। দর্শক, আমরা ব্যালকনির মধ্যে খুবই সুন্দর একটি স্লাইডিং ডোর দিয়েছি, স্লাইডিং ডোরটি অবশ্যই আপনি ভালো করে দেখেন। দর্শক, আপনারা চাইলে এই বিল্ডিংটি আমাদের কাছ থেকে ডুপ্লেক্স করে নিতে পারেন, অথবা যাদের বাজেট বেশি তারা চাইলে এই বিল্ডিংটি বড় করে করতে পারেন, যাদের বাজেট কম তারা চাইলে এই বিল্ডিংটি ছোটো করেও আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসি। দর্শক বন্ধু, আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 45 ফিট এবং প্রস্থ দেওয়া আছে 37 ফিট। বিল্ডিংটির টোটাল মেন বিল্ডিংটির এরিয়া দেওয়া আছে আমাদের 1620 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে, আমরা ভিতরে যদি দিক দিয়ে প্রবেশ করি, তাহলে আমাদের এখানে একটি সিঁড়ি রাখা আছে, সিঁড়িটি 2 স্টেপে সিঁড়ি রেখেছি। আমরা সম্পূর্ণ ডিজাইনটি আপনারা দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি কার পার্কিং দেওয়া আছে 9 ফিট বাই 25 ফিট। এখানে একটি গার্ড রুম রাখা আছে, এখানে একটি কমন টয়লেট দেওয়া আছে। আর যদি আমরা এদিক দিয়ে ভিতরে প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম, ড্রয়িং রুম আপনি দেওয়া আছে 17 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চ। এটার সাথে একটি কমন টয়লেট রাখা আছে 4 ফিট 3 ইঞ্চি বাই 8 ফিট। দর্শক বন্ধুরা, এখানে একটি বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া 17 ফিট বাই 5 ইঞ্চি বাই 9 ফিট। এখানে একটি 2 স্টেপে সিঁড়ি রেখেছি, আমরা ভিতরেও একটি সিঁড়ি রেখেছি, এখানে একটি সিঁড়ি রেখেছি। দর্শক বন্ধুরা, আমরা এই ইউনিটটিতে যদি আমরা প্রবেশ করি, আমরা এটি ইউনিট সিস্টেমে সেট আপ করেছি, আর এটা ডুপ্লেক্স সিস্টেম আমরা সেট আপ করেছি। আমি সম্পূর্ণ প্ল্যানটি আপনাকে দেখালে আপনার সম্পূর্ণ ডিজাইনটি আপনারা বুঝতে পারবেন, নাহলে হয়তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনার কিছুই বুঝবেন। দর্শক বন্ধুরা, আমরা ইউনিটটিতে যদি প্রবেশ করি, এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, মাপটি দেওয়া 17 ফিট 5 ইঞ্চি বাই 14 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেন রুম আপনি দেওয়া আছে 9 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট। এখানে দেওয়া আছে একটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। দর্শক বন্ধুরা, এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট বাই 6 ফিট। দর্শক বন্ধু, এত বড় একটি বাড়ি করে আসলে কেউ থাকবে না, তো উনি চাইছিল আসলে দুইটা ইউনিট ভাড়া দেওয়ার জন্য, এই ইউনিটটি ভাড়া দেবে আর এই ইউনিটটি ভাড়া দেবে, আর পুরো বিল্ডিংটি উনি নিজে ব্যবহার করবে। দর্শক বন্ধু, আমরা যদি ফার্স্ট ফ্লোরে চলে আসি, এই সিঁড়িটি দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলে আমরা এখানে একটি ডুপ্লেক্সের সিঁড়ি রেখেছি, খুবই সুন্দর একটি রাউন্ড স্টেয়ার রেখেছি। আপনাদের যে ডিজাইনটি অবশ্যই ভালো করে দেখুন, খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি। আমরা যদি এই ইউনিটটিতে চলে যাই, ইউনিটটি উনি ভাড়া দেওয়ার জন্য রেখেছে। এখানে দেওয়া আছে একটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট বাই 10 ফিট। এখানে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট। দর্শক বন্ধুরা, এখানে দেওয়া আছে ডাইনিং কাম ড্রয়িং রুম 17 ফিট বাই 12 ফিট। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম 9 ফিট 4 ইঞ্চি বাই 6 ফিট। দর্শক বন্ধুরা, এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 9 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট। আর আমরা যে এই টোটাল ইউনিট, টোটাল তিনতলাটা নিয়ে এবং দুইতলার এই ইউনিটটি নিয়ে আমরা ডুপ্লেক্সটি সাজিয়েছি, তো আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি, এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং কাম ড্রয়িং রুম, মাপটি দেওয়া আছে 17 ফিট 5 ইঞ্চি বাই 25 ফিট 9 ইঞ্চি। এখানে দেওয়া আছে একটি কিচেন রুম, কিচেন রুম আপনি দেওয়া 6 ফিট বাই 10 ফিট। দর্শক বন্ধুরা, এখানে একটি বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট বাই 10 ফিট। আর এখানে যে ফোর্স ডিজাইনে দেওয়া আছে, ফোর্সের মাপটি দেওয়া আছে 13 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চি। দর্শক বন্ধুরা, এখানে দেওয়া আছে আমাদের ব্যালকনি ডিজাইনগুলো, ব্যালকনি মাপগুলো দেওয়া আছে 5 ফিট বাই 3.5 ফিট। তো এটা হলো আমাদের যে ডুপ্লেক্সটি সাজিয়েছে। আমরা যদি এদিক দিয়ে সিঁড়ি দিয়ে সরাসরি উপরে চলে আসি, এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুম, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট বাই 10 ফিট। এটার সাথে একটি টয়লেট রেখেছি, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট। দর্শক বন্ধুরা, এখানে আরেকটি বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট বাই 10 ফিট। এটার সাথেও একটি টয়লেট রেখেছি আমরা, টয়লেটের মাপটি দেওয়া 4 ফিট 1 ইঞ্চি বাই 10 ফিট। দর্শক বন্ধুরা, এখানে দেওয়া আছে অনেক বড় একটি ফ্যামিলি লিভিং, লিভিং রুম আপনি দেওয়া আছে 24 ফিট 2 ইঞ্চি বাই 14 ফিট 1 ইঞ্চি। এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম আপনি দেওয়া আছে 13 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 7 ইঞ্চি। এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 9 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিট। এখানে আরেকটি মাস্টার বেডরুম রাখা আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 13 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। আর এটার সাথে একটি অ্যাটাচড রাখা আছে, টয়লেটের মাপটি দেওয়া আছে 9 ফিট 11 ইঞ্চি বাই
4 ফিট। দর্শক বন্ধুরা এখানে একটি ব্যালকনি দেওয়া আছে, ব্যালকনি মাপ দিয়েছে 5 ফিট বাই 2.5 ফিট। এখানে একটি ব্যালকনি দেওয়া আছে 5 ফিট বাই 2.5 ফিট। আর এখানে আমাদের একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে, ফোর্সের মাপটি দেওয়া আছে 13 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি। দর্শক বন্ধুরা আমাদের এখানে একটি এক্সিট রেখেছি, আমরা এখানেও একটি এক্সিট রেখেছি, যেহেতু আপনারা ফোর্সের ডিজাইনটি তিনতলা থেকেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন। যদি বুঝতে পারেন বিন্দু পূরণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কেউ এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। বাংলায় সকল স্থানে অনেক সুনাম এসে যে ডিজাইনগুলো করেছে, আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও